যে প্রজেক্টের মধ্যে সেই প্রজেক্টের নাম হচ্ছে অ্যাসিড এক্সপেরিমেন্ট। ওখানে আমি করছি এখানে উপকরণ যা যা লাগবে, হলুদের গুঁড়ো লাগবে, পানি লাগবে, তারপর কটন লাগবে, পাউডারও দিতে পারো, আবার সাবান আর ইয়া লাগবে, বাট আর কাগজ লাগবে। এখন আমরা যা করব, কাগজটাকে প্রথম আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম আমরা কাগজটাকে হলুদটা দিয়ে দেব, হলুদ দেওয়ার পর হলুদের মধ্যে সামান্য একটু পানি দেব, পানিটাকে আমরা গুলে নেব, নিয়ে আমরা এটা হচ্ছে শুকনো, মানে হলুদটাকে এরকম করে লাগিয়ে এটা পেঁচানো হচ্ছে এখনও, এটা আমি ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাও দেখাতে পারি বা এটাও দেখাতে পারি, এটা শুকনো, এটা দিয়ে আমি মনে করছি ভালো হবে। এখন আমি যা করব, সাবান গুলতে গুলতে একটু একটু দেরি হবে, পাউডারটা আমি মনে করি তাড়াতাড়ি। এটার মধ্যে পাউডারও দিতে পারো বা সাবানও দিতে পারো। দেখতে পাচ্ছি ওটা খুলে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমরা কটন নিব একটা, এখন কটনটাকে ভিজিয়ে জাস্ট আমরা এই কাগজের উপরে আপনি যা আঁকাতে চান, ধরুন এখানে আঁকাতে চাই আমরা মারিয়া, আমার নামে দিচ্ছি, এই দেখুন এটাই হচ্ছে অ্যাসিড এক্সপেরিমেন্ট। প্রজেক্টটি ছিল আপনাদের দেখার, এই প্রজেক্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।